নমস্কার, আমি আচার্য পলাশ। মায়াংতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। মায়াংতন্ত্র দ্বারা যে কোনো সমস্যা কিন্তু সমাধান করা যাবে, সেই সমস্যা যতখানি জটিল হোক না কেন। সেই সমস্যা যদি শরীর স্বাস্থ্য সুস্থ করার হয়, একাধিক ডাক্তার দেখিয়েছেন, রোগ মুক্তি কিছুতেই ঘটছে না, রোগটাই বুঝতে পারছে না বা অনেক রকম টেস্ট করিয়েছেন, কোনো রোগ পাওয়া যাচ্ছে না কিন্তু শারীরিক অসুস্থতা, 100% মায়াংতন্ত্রে এটা করা সম্ভব। বশীকরণ প্লাস শত্রু দমন, এই কাজও সম্ভব। অনেকে বলেন বশীকরণ নেই, যদি প্রকৃত ক্রিয়া জানা যায় তাহলে 100% আর এই কাজে সাফল্য পাওয়া যায়। কেউ যদি ক্ষতি করে শরীর অসুস্থ করে দেয়, তার থেকে তাকে মুক্তি ঘটানো সম্ভব। তন্ত্র শাস্ত্রের প্রতিবিধান আছে, কি দ্রব্য প্রয়োগ করলে তবেই এই মানে অসুস্থতাটা কাটবে। প্রত্যেকটা জিনিসের একটা পুঙ্খানুপুঙ্খ ভাব আছে। আমি একদিন আসব জ্যোতিষ প্রোগ্রাম নিয়ে, যখন আপনাদেরকে রোগ মানে কোন কোন গ্রহ থেকে কোন কোন রাশি থেকে কি কি রোগ হতে পারে আপনাদের সঙ্গে আপনারা মিলিয়ে নেবেন, নিশ্চয়ই বুঝতে পারবেন যার যে গ্রহটা খারাপ আছে তার সেই ধরনের রোগ হতে পারে, সুতরাং আগে থেকে প্রিকশন নিতে পারবেন। সব জিনিসের একটা টেকনোলজি আছে, সুতরাং তন্ত্র শাস্ত্রেরও একটা টেকনোলজি আছে। সঠিক টেকনোলজি প্রয়োগ করলে সেই কাজটা হতে বাধ্য। কখন ক্রিয়া মন্দিরে করতে হবে, কখন ক্রিয়া গুহ্য স্থানে করতে হবে, কখন ক্রিয়া শ্মশানে করতে হবে, এর প্রকারভেদ আলাদা আলাদা হয়। শ্মশান ক্রিয়ার মধ্যে আবার ভাগ আছে, কোন ক্রিয়া কবরস্থানে গিয়ে করতে হবে, আবার কোন ক্রিয়া শ্মশানে মরা জ্বলছে তার মধ্যে করতে হবে, আবার কোন ক্রিয়া শ্মশানে পুণ্যভূমিতে হোমযজ্ঞাদি দ্বারা করতে হবে। প্রত্যেকটা ক্রিয়ার প্রত্যেকটা সাকল্য আলাদা হয়। বশীকরণের জন্য এক, শত্রু দমনের জন্য এক, উচ্চাটনের জন্য এক, শরীর স্বাস্থ্য সুস্থ করার জন্য আরেক, পড়াশুনোর জন্য আরেক, গৃহশান্তি বাস্তুদোষ খণ্ডন করার জন্য আরেক, তবেই কিন্তু এই কার্যসিদ্ধি হবে। আমি যখন বাস্তু ভিজিট করি তখন প্রত্যেকটা ব্যক্তির বাড়িতে কিন্তু আমি নর্মাল ড্রেসে যাই, প্যান্ট শার্ট পরে, যাতে কেউ কোনো রকমভাবে আশেপাশের লোকজন ভুলা করেও জানতে না পারে যে তান্ত্রিক বাড়ি নিয়ে এসছে। আমি কিন্তু মানুষের ভালো করার চেষ্টা করি, সব তান্ত্রিক খারাপ হয় না। অধিক অর্থ অনর্থের মূল, যতটুকু কার্যের মূল্য দরকার ততটুকুই ধার্য করি, অধিক অর্থ অনর্থের মূল। যে ভক্তি আর বিশ্বাস নিয়ে আসবেন সে বিশ্বাসটা ধরে রাখার দায়িত্ব আমার। মূল্য নেব একবার, কাজ যদি একবারে না হয় বারবার করব যতক্ষণ না পর্যন্ত কাজটা হবে। যে সমস্ত ভক্তরা এসছেন বা কাজ করিয়েছেন তারা প্রত্যেকেই জানেন, এবং প্রত্যেকের সাথে কিন্তু আমি সময় করে করে কথা বলি, এই নয় যে ফোন আর ধরি না। অনেক এগুলো কমপ্লেনগুলো আসে, আমি এই ধরনের জিনিস করি না। ক্লায়েন্ট দেখিয়ে গেল, কাজ করালো না, তার হয়তো সেটা অর্থনৈতিক সমস্যা থাকতে পারে, তার জন্য তাকে ফোন করে আবার ভয় দেখানো, এই সব কাজ আমার দ্বারা তরফ থেকে কোনোদিন আজ পর্যন্ত হয়নি বা ভবিষ্যতেও হবে না। কারণ প্রকৃত সাধক সে কিন্তু মানুষের মঙ্গল করে, কিন্তু প্রত্যেকটা ব্যক্তির কিন্তু অর্থের প্রয়োজন, যার জন্য কার্যের অর্থ আপনাকে দোয়া করতে হবে। এমন এমন ক্ষেত্রে অনেক ঘটেছে যে আমি 1 টাকা অ্যাডভান্স নিয়েছি, তারপর কাজ করে দিয়েছি, সেই ব্যক্তি কিন্তু আমাকে এসে টাকা দিয়ে গেছে, কারণ তার সেদিন নিয়ে আসেনি আর সেই সময় একটা বড় যোগ ছিল। শরীর স্বাস্থ্যের মধ্যে যদি আসি, অনেকে থাকে দেখবেন বয়স কমও আছে বা বেশিও আছে, ভাত খেতে ভালো লাগছে না বা কোনো খাবার খাওয়াতে অনীহা, একটা অনীহার সৃষ্টি হয়েছে খাবার খাওয়াতে, হঠাৎ হঠাৎ করে শ্বাসকষ্ট হচ্ছে বা কন্টিনিউ থাকে শ্বাসকষ্টটা, হাঁপানি টান ওঠে, এই রকম ধরনের শরীর স্বাস্থ্য, গিটে গিটে ব্যথা, চলাফেরা কষ্টকর, 100% কিন্তু এইসব সমস্যা একাধিক ডাক্তার দেখিয়েছেন, কিন্তু সেই ডাক্তারের কাছ থেকে আপনার ওষুধই নিয়ে যাচ্ছেন, কাজ কিছুর কিছু হচ্ছে না, সেইগুলো কিন্তু করা সম্ভব এই মায়াংতন্ত্র দ্বারা। অনেকে দেখবেন বাড়িতে প্রচুর ছুচি বাই,
মানে এটা ওটা ছোঁয়া লাগলে হবে না, এক্ষেত্রেও কিন্তু ঠিক করা সম্ভব, এই ছুচিবাই গ্রস্তটাকে থেকে বের করে নিয়ে আসা সম্ভব 100%। হজমের সমস্যা, পটির সমস্যা, এই সমস্ত কারণ কিন্তু লিভারের প্রবলেম থেকে আসতে পারে, আরও অনেক অর্গ্যান আছে, প্রথম ইনফেকশন ওখানেই সাধারণত আসে। সুতরাং শরীরকে সুস্থ রাখতে হবে, শরীর যদি সুস্থ থাকে মন ভালো থাকবে এবং কাজে উদ্যম পাওয়া যাবে, ওই জন্য শরীর সবসময় সুস্থ রাখা প্রয়োজন। আমি আসছি কলার বন্ধুকে দেখে নিচ্ছি, তারপর আসবো আজকের একটা টোটকাতে। জয় মাতারা, জয় মাতারা বলুন। জয় মাতারা, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমার নাম কৃষ্ণপদ মিশ্র, কলকাতা বাগুয়াড়ি থেকে বলছি। কৃষ্ণপদ মিশ্র, তাই তো? নিজের সম্বন্ধে জানবেন আপনি? জন্ম তারিখ আছে? আমার অনুষ্ঠান আগে দেখেছেন না আজকে প্রথম দিন? ২৩-৩-১৯৭০, তাহলে বয়স এখন হলো ৩০-২০-৫১ বছর বয়স, তাই তো? আর কি জন্ম সময় বলুন। সকাল ৯টা। জন্মস্থান কি কলকাতা? না না, নদিয়া। নদিয়া, এখন বাগুইহাটি থেকে বলছেন, তাই তো? কি সমস্যা হচ্ছে, অর্থনৈতিক কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ, কোন সমস্যা? আপনি বাগুইহাটি থেকে ফোন করছেন, আপনি জাস্ট আমার প্রোগ্রাম ফলো করেন, আপনি ফোন করলেন, আপনি তো নিজে বুঝতে পারছেন আপনি কোনো শেখানো কলার নন, তাই তো? না না, একদম না। তাহলে এইটা থেকে যে ভাইব্রেশনটা আমি পাচ্ছি আর যে ডেট অফ বার্থটা দেখলাম, তার থেকে কিন্তু আপনাকে এই অর্থনৈতিক সমস্যাটা আপনার কিন্তু তৈরি হয়েছে। আপনার এই জায়গাটায় কোন সময় অ্যাক্সিডেন্ট বিপত্তি হয়ে পায়ে কোনোদিন ইঞ্জুরি হয়েছিল? মাথাতেও হয়েছে, তাই তো? আর একটা কথা বলি, আপনার হজমের তো সমস্যা আপনার হয়ই হয়, হয় না? মাঝে মাঝে হয়। দেখুন, এই অর্থনৈতিক সমস্যা কিন্তু আপনার প্রচুর টাকা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রোগের পেছনে ব্যয় হয় বা ভুলভাল কোনো জায়গায় খরচা হয়ে যায় খাতে, বেশিরভাগ ক্ষেত্রে, তাই তো? কি প্রফেশনের সাথে যুক্ত আছেন আপনি? কি কাজের সঙ্গে যুক্ত আছেন? আচ্ছা, সার্ভিসের জায়গায় তো একটু ডিস্টারবেন্স রয়েছে, তবে এখন ইদানিং একটু ভালো, মাঝে খুব খারাপ হয়ে গেছিল, তাই না? মাঝে একদম খুবই খারাপ, মানে খারাপের থেকেও খারাপ হয়ে গেছে, এখন একটুখানি ভালো, এত কিছু বলে দিলাম। তাহলে এই অর্থনৈতিক সমস্যাটা মূলত আপনার আয়ের জায়গা থেকে না, ব্যয়ের জায়গা থেকে, মানে অর্থনৈতিক সমস্যা অনেকভাবে তৈরি হতে পারে মানুষের জীবনে, এই জায়গাটা একটু প্রতিকার যদি কাউকে দিয়ে করিয়ে দেন তাহলে ভালো হবে। আমি যেটা জানতে চাইছিলাম যে আমি যদি ধরুন আপনার সাথে মানে আপনার ওই বুকিং নাম্বারে ফোন করি, কোথায় কোথায় পাবো আপনাকে? আপনি আমার বাসগৃহ মন্দির শ্যামবাজারে পেয়ে যাবেন, বাসগৃহ মন্দির, আপনি বুকিং নাম্বারে ফোন করে নিন। বর্তমান যে আমি একটু বলে রাখি, আপনি একটু বলে রাখি, আপনার যে বর্তমান দশাটা শুরু হয়েছে, এই দশাটা কিন্তু আপনার জীবনে কিন্তু একটা আরেকবার দুর্ঘটনা নিয়ে আসতে পারে, একবার অলরেডি হয়ে গেছে, আরেকবার কিন্তু একটা হওয়ার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। মানে জাস্ট এই দশাটা শুরু হয়েছে ২০২১ সালে, এটা ২০২২ সাল, অলরেডি এক বছর হয়ে গেছে, ওটা দেড় বছরের মাথায় একটা হওয়ার সম্ভাবনা, মানে আর ৩-৪ মাস বাদে। চলে আসুন, আমি নিশ্চয়ই এই জায়গাটা ঠিক করে দেবো, আপনার আর্থিক শ্রীবৃদ্ধি নিশ্চয়ই হবে, এই সমস্যাটাও কেটে যাবে আর ফাড়া বিপত্তি গুলো কাটিয়ে দেবো, কোনো সমস্যা থাকবে না। কেমন? জয় মা। দর্শক বন্ধু, আমি প্রত্যেকটা সময় কিন্তু যে কোনো ব্যক্তিকে কিন্তু সহযোগিতা করার চেষ্টা করি, যদি কারোর কোনো রকম সমস্যা থাকে তো সেই জায়গাটাও কিন্তু চেষ্টা করি সমস্যাটাকে বেরিয়ে আসা যায়। জয় মা তারা। হ্যাঁ, জয় মা তারা বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হলদিয়া। আচ্ছা, কি নাম? কমলেশ মন্ডল।
কমলেশ? হ্যাঁ কমলেশ, কমলেশ মন্ডল, কমলেশ হলদিয়া থেকে। নিজের সম্বন্ধে জানবেন? বলুন, জন্ম তারিখ বলুন। আরেকবার রিপিট করুন। ১৯ মার্চ ১৯৯০। তাহলে এখানে হলো ১০ বছর ২১ বছর বয়স, তাই তো? টাইমটা বলুন। ভোর তিনটে। জন্মস্থান কি হলদিয়াতে? হলদিয়া। চাকরি করছেন এখন? ইলেকট্রিকের ব্যবসা রয়েছে, তাই তো? ইলেকট্রিক ব্যবসা, কিন্তু বর্তমানে আমি যেটা পাচ্ছি যে আপনি একটা কাজের সঙ্গে যুক্ত আছেন তো, সার্ভিস করছেন তো, মানে আপনার একটা ব্যবসা ছিল সেটাকে আবার রানিং করতে চাইছেন, তাই তো? দেখুন, ইলেকট্রিকের ব্যবসা তো হওয়ার সম্ভাবনা প্রবল আপনার, আপনার ইলেকট্রিকের ব্যবসা চুজ করা একদম ঠিক আছে, ভুল কিছু আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আমার যেটা মনে হচ্ছে এই ব্যবসাটা কিন্তু একসময় খুব ভালো চলতো, মানে কন্টিনিউয়েশন, কিন্তু হঠাৎ করে এটা পড়তে পড়তে একদম বন্ধ হয়ে যায়, শুধু কিন্তু লকডাউন না, তার আগে থেকে, তাই না? একদম বন্ধ হয়ে গেছে। আমার যেটা মনে হচ্ছে আপনার রাশি এবং লগ্ন সাপেক্ষে বিচার করলে দেখা যাবে সপ্তম ভাবে কেতু যুক্ত, ফলে কিন্তু তন্ত্রক্রিয়া দ্বারা আপনাকে ক্ষতিও করা যাবে, তন্ত্রক্রিয়া দ্বারা আপনাকে ভালোও করা যাবে। কেউ হয়তো এরকম রয়েছে গুপ্ত শত্রু, আপনিও বুঝতে পারেন, আপনি কিন্তু পারেন বুঝতে যে এর দ্বারা কিন্তু আপনার ক্ষতি হয়েছে, অনুমান করেন কিন্তু পারফেক্ট ধরতে পারছেন না কে, ঠিক তো? একদম ঠিক, আমি ঠিকই বলছি, আপনার ইলেকট্রিকের ব্যবসা বন্ধ হওয়ার রাশি লগ্ন সাপেক্ষে কোনো সম্ভাবনা ছিল না, এটাকে করানো হয়েছে বাই ফোর্স, সুতরাং এই তন্ত্র দ্বারা কিন্তু কাজ ঠিক করা সম্ভব। আপনি আমার সাথে হলদিয়াতে দেখবেন, ডেট এখনো হয়নি, হলদিয়াতে ফোন করে নেবেন, বুকিং নাম্বারে আপনি হলদিয়াতে যোগাযোগ করুন, বা মেচেদাতে আমাকে শনিবার করে পাবেন, আপনি আসুন, আমি নিশ্চয়ই দেখে নেব। আর যেখান দিয়ে আপনি ব্যবসা অপারেট করতেন, সে আপনার বাড়ি হোক বা দোকান হোক বা অফিস হোক, তার বন্ধ থাকলেও তার থেকে একটু ধুলো নিয়ে আসবেন, অথবা শোয়ার ঘরে একটু ধুলো নিয়ে আসুন, আমি নিশ্চয়ই দেখে দেবো, কেমন? জয় মাতারা। আপনি হলদিয়া মাখন বাবুর বাজার তৃপ্তি হোটেলে। জয় মাতার। দর্শক বন্ধু, আমি প্রত্যেকটা ব্যক্তিকে কিন্তু হেল্প করি, আজকে টোটকা দেব, এই রকম অশুভ আমি আগে টোটকাটা দেবো, তারপর ফোন ধরবো। জয় মাতারা। জয় মাতারা, কে বলছেন? নমস্কার, জয় মাতারা। আচ্ছা, একটু লাইনে থাকো ভাই, একটু লাইনে থাকো, হ্যাঁ আমি একটা টোটকা দেবো আগে। অশুভ শক্তিকে নাশ করবেন কিভাবে? কেউ যদি আপনাদের বিরুদ্ধে বাড়িতে তন্ত্র ক্রিয়া করে, আপনারা বুঝতে পাচ্ছেন যে সে ক্রিয়া করছে, কিন্তু আপনার উপায় নেই বলার, কারণ এর তো সাধারণত আইনত কোনো ভিত্তি থাকে না, সুতরাং এই জন্য এটা অকাল্ট সায়েন্স, তার মানে একে চোখে দেখা যায় না, অনুভব করে বুঝতে হয়, তার মানে ক্রিয়াটা হয়। এবং যদি এ হয় আপনার ওপর, তাহলে কি করে আপনার দোকান বা বাড়ি কিভাবে বা আপনার বাস্তু ভিটে কিভাবে রক্ষা করবেন? একটু সিদ্ধি নেবেন, একটু সিদ্ধি আর একটু ফিটকিরি, একটু সিদ্ধি আর একটু ফিটকিরি নিয়ে একত্রিত মিশিয়ে লাল কাপড়ে বাড়ির কোণায় ঝুলিয়ে দেবেন। একটু সিদ্ধি, একটু ফিটকিরি, লাল কাপড় মুড়ে বাড়ির কোণায় বা দোকানের কোণায় ঝুলিয়ে দিন, তাহলে নজর দোষ কাটা বলুন, অশুভ শক্তির কোনো ক্রিয়া বলুন, এগুলো কিন্তু কেটে যাবে। জয় মাতারা। বলুন, টোটকাটা শুনলেন? বলুন কি প্রশ্ন রয়েছে আপনার, করুন আমাকে। আমি বলতে চাচ্ছি যে আমার এই বছরটা শুরুতে খুব খারাপ যাচ্ছে। আচ্ছা, মানে বাধা বিঘ্ন আসছে, অনেক কাজ, মানে প্রাইভেট একটা জব ছিল সেটাও আপাতত নেই, ঠিক আছে। আর বছরের শুরুটা এরকম হলো, তো আমি জানতে চাচ্ছি যে আমার সামনে কিরকম, কারো কি খারাপ কিছু হবে না, কোনো কাজ পাবো না কি, এরকম আর কিছু জানতে চাচ্ছি। 1 থেকে 108 এর মধ্যে একটা সংখ্যা বলুন। 1 থেকে 108 20 20।
কাজ কিন্তু আপনি মাঝে মধ্যে চেষ্টা করছেন অনেক জায়গায়, কাজের সোর্স কি আসছে? হ্যাঁ করছে, চেষ্টা করছি। কাজের সোর্স কিন্তু পাবেন আপনি। আমি যে ভাইব্রেশনটা পাচ্ছি, বয়সটা আরেকবার বলুন আমাকে, বয়সটা বলুন। বয়স হচ্ছে আমার 28+ হবে, 28+ 1993। 28+ হচ্ছে, তার মানে হচ্ছে 8 2 10 1 রবি। আপনার কিন্তু এই জায়গাটা আজ কিন্তু একটা পাওয়ার যোগ আছে, ঠিক আছে? আপনি এই এটা ফেব্রুয়ারি মাস চলছে তো, আপনি এই মাসটা দেখে নিন। হ্যাঁ এই মাসটা দেখে নিন, অন্তত পক্ষে 15 থেকে 20 দিন দেখুন। যদি দেখেন এর মধ্যে থেকে আপনি কাজ পেয়ে গেলেন তো ভালো, আর যদি কাজ না পান তাহলে নিশ্চয়ই আমার সাথে যোগাযোগ করবেন, আমি নিশ্চয়ই দেখবো আপনার ব্যাপারটা। সত্যি কাজ না থাকলে মানুষের খুব সমস্যা হয়, সেই জায়গাটা দেখতে হবে। তবে আশা করি কিন্তু আপনি কাজ পেয়ে যাবেন খুব রিসেন্ট, কিন্তু এটাকে বেশি দিন যদি দেখেন যে পাচ্ছেন না তখন কিন্তু একটু যোগাযোগ করতে হবে। বেশি খারাপ হয়ে গেলে কিন্তু অবস্থা কিন্তু খারাপ হয়ে যায়। কেমন? আমার কিন্তু জন্ম ছক দেখে সমস্ত কিছু বিচার করার প্রয়োজন হয় না, কিন্তু সেই বিদ্যা আমার জানা আছে। কিন্তু প্রকৃতপক্ষে মানুষ জ্যোতিষটাও যেহেতু জানি, ওই জন্য জন্ম ছক দ্বারাও কিন্তু একটু বিচার করতে হয়। তাহলে অশুভ শক্তিকে নাশ করার জন্য যে টোটকাটা দিলাম, সিদ্ধি আর ফিটকিটি মিশিয়ে লাল কাপড়ে ঘরে কোনা রাখুন, ভালো ফল পাবেন। আরেকটা আপনাকে বলি, শত্রু মানুষের জীবনে খুব বাড়ছে, সুতরাং শত্রু দমনেরও একটা টোটকা দেব, আর পড়াশুনোর জন্য একটা টোটকা দেব। পড়াশুনো দেখবেন, অনেক বাচ্চা যারা বাড়িতে পড়াশুনো করতে চাইছে না, তারা টেবিল চেয়ারেই পড়ছে কিন্তু কনসেন্ট্রেট করতে পারছে না, বা পড়ার সময় অন্যরকম কিছু করছে, বা পড়েও কিন্তু সেই মতো মার্কস পাচ্ছে না। তাহলে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু প্রধান, সেক্ষেত্রে সব থেকে আগে যেটা দিতে হয় সেটা হলো গিয়ে সেই জাত ব্যক্তির, মানে অর্থাৎ সেই মানে চাইল্ডের সামনে যদি পড়ার টেবিলটা খুব ডেকোরেটেড থাকে তাহলে ভালো, আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু সাদা চাদর বা সাদা টাওয়েল ওর পড়ার টেবিলে কিন্তু পেতে দেওয়া উচিত। সাদা চাদর বা সাদা টাওয়েল ওর পড়ার টেবিলে পেতে দেওয়া উচিত। তো সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে অনেকে খাটে পড়ে, একটাই মাত্র ঘর, উপায় নেই, তাহলে সেক্ষেত্রেও কিন্তু খাটে পড়লে অশুভ হয়, যেহেতু সেটা রিল্যাক্সেশনের জায়গা। সেখানে প্রথমে বসে পড়ে, তারপর হেলান দিয়ে পড়ে, তারপর শুয়ে পড়ে, তারপর বইটাকে বালিশ বানিয়ে ঘুমিয়ে পড়ে, তাহলে পড়তে পড়তেই ঘুমিয়ে পড়লো। সেই জন্য খাটেও যদি পড়ে কেউ, সেক্ষেত্রে চেয়ার বা টুল নিয়ে খাটটাকে টেবিল বানিয়ে ফেলবে, চেয়ার বা টুলে বসবে, এবং যতটুকু সারাউন্ডিং জায়গা ততটুকু একটা সাদা চাদর যদি পেতে দেওয়া যায় ভালো হয়। একটু দাগ কাটবে, একটা বাচ্চা সাদা চাদরকে নষ্ট করবে, করুক না, ওর কেরিয়ারটা তো তৈরি হবে, পড়াশোনার জায়গাটা তো ভালো হবে, তার জন্য একটা চাদর নষ্ট হোক। জয় মা তারা। জয় মা তারা বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি জানপুরি দিয়ে বলছি, সঞ্জয় সিং। সঞ্জয় সিং? সঞ্জয় শীল না শি? সঞ্জয় সিং ডানকুনি হ্যাঁ হ্যাঁ নিজের সম্বন্ধে জানবেন আপনি আমি নিজের সম্বন্ধে জানবো বলুন জন্ম তারিখ বলুন 22 3 79 79 79 79। তাহলে আপনার বয়স হলো এদিকে 80, 80 যদি হয় ওখানে 20 20 40, অ্যাকচুয়ালি 42 বছর বয়স, তাই তো? টাইমটা বলুন, টাইমটা বলুন সঞ্জয় বাবু। সময় সময় 2:15 এ মানে রাত্রি 2:15। জন্মস্থান কোথায়? ডানকুনি? জন্মস্থান হচ্ছে উত্তর পাড়া, জেনারেল হসপিটাল, উত্তর পাড়া, হুগলি। দেখছি উত্তর পাড়া আসে কিনা। ঠিক আছে, এসছে। মাথা তো গরম আপনার, আপনি ঠান্ডা মাথায় থাকার চেষ্টা করেন, সব দিকে ব্যালেন্স করেন, সহজে কারোর সাথে ঝগড়া করতে যান না, কিন্তু মাথা কিন্তু হট টেম্পার, তাই তো? আবার অনেক সময় রাগ হয়ে গেলেও সেই রাগটাকে প্রকাশ করতে পারেন না, নিজে গুমরে গুমরে মরেন, তাই তো? এখন সমস্যা কি হচ্ছে?
সমস্যা হচ্ছে আমি ভালো কাজ বাজ দেখছি, কিন্তু এখনো পর্যন্ত ভালো জব একটাও পাচ্ছি না। কন্টিনিউ চেষ্টা করছি কিন্তু আমি এখনো সাকসেসফুল হচ্ছি না। আপনার একাধিক কর্ম পরিবর্তন যোগ রয়েছে আপনার, ঠিক আছে? আপনি নিজেও মিলিয়ে দেখুন, প্রচুর কাজ করেছেন কিন্তু কোন জায়গায় স্যাটিসফাই হতে পারেননি, তাই তো? না 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 না, এটা কি একদম কারে কোন জায়গায় কিন্তু আপনার মনের মতো করে আপনি স্যাটিসফাই হতে পারেন না। আরেকটা বলি, আপনার কথাবার্তা হয়তো কথা বলার ক্ষেত্রে বা কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে একটু বাধা বিপত্তি ঘটে, সেটাকে নিয়ে অনেকে কিন্তু মজা করে, তাতে কিন্তু আপনার বিরক্তিও হয় কিন্তু বলতে পারেন না কর্মস্থানে এটা বেশি করে, ঠিক বলছি আমি? আপনার সরল মনের মানুষ, আপনার সরলতার সুযোগে কিন্তু অনেকে দিয়ে আপনাকে কাজ করিয়ে নেয়, লাস্টে কলা দেখিয়ে দিল। অ্যাকচুয়ালি মেন আপনার যে সমস্যা হয়েছে, আপনার ধনভাবটা নষ্ট হয়ে গেছে, অর্থাৎ আর্থিক যে জায়গাটা দেখি সেটা টোটালি ড্যামেজ, ঠিক আছে? আর যোগাযোগ স্থান অর্থাৎ ভাগ্যের স্থানটা পুরোপুরি ড্যামেজ। তাহলে যদি ধনভাব ড্যামেজ হয়, ভাগ্য ড্যামেজ হয়, সে লোককে প্রচুর স্ট্রাগলিং করে গেছে এবং প্রতিকার দরকার 100%। কোন জায়গায় যে কোনো জায়গায় হাত দেবেন, মানে সোনায় হাত দিলে লোহা হয়ে যাবে এরকম সমস্যা আপনার। মানে ভালো জিনিস আপনি কিন্তু ইচ্ছে করে করবেন না, এবার আপনিও তার জন্য অনুতপ্ত যে কেন এটা হলো, কিন্তু আপনার উপায় নেই, কিভাবে হলো আপনি নিজেই বুঝতে পারেন না, ঠিক বলছি তো আমি? এই ঘটনাগুলো ঘটছে আপনার সঙ্গে। আপনি একটা কাজ করুন, আপনি বুকিং নাম্বারে নামটা লিখিয়ে নিন, আপনার কোন চেম্বারটা সুবিধা হবে দেখে নিন, আপনি চেম্বারে আসুন, আমি নিশ্চয়ই দেখে নেবো, একটু হাতটা দেখে নিলে সমস্যা মিটে যাবে। দেখুন জবের জায়গাটাই তো ডিস্টার্ব, আমি বললাম না ধনভাব আর ভাগ্যভাবটা নষ্ট হয়ে গেছে, তাই না? এই জায়গাটা একটু সমস্যা আছে। জয় মাতা, সরি, আমি প্রত্যেকটা ব্যক্তিকে যেটা, যেমন কারুর একটা জবের ক্ষেত্রে ছিল একটু আগে কলার, আমি বললাম তাকে 15 দিন 1 মাস দেখে নিতে, যে চাকরি হওয়ার একটা সম্ভাবনা আছে। দ্বিতীয় ব্যক্তিকে কিন্তু একথা বললাম না, নিশ্চয়ই প্রত্যেকটা মানুষের একই অবস্থান থেকে আসে না, সুতরাং একই বিচার হয় না। তারা আজকে আপনাদের জন্য দুটো টোটকা দিলাম, আর একটা শত্রু দমনের টোটকায় আসবো। জয়মাতারা, জয়মাতারা, একটু লাইনে থাকুন, একটু লাইনে থাকুন। জয়মাতারা, হ্যাঁ জয়মাতারা, একটু লাইনে থাকতে হবে মা। শরীরস্বাস্থ্য সুস্থ করার কাজ করে, অর্থাৎ শিব দিয়ে মৃত্যুঞ্জয় হয়, ত্র্যম্বক দেব, সুতরাং পারস শিবলিঙ্গ দিয়ে এই মৃত্যুঞ্জয়ের কাজ করা সম্ভব। দ্বিতীয়ত, পারব শিবলিঙ্গ দিয়ে আর্থিক শ্রীবৃদ্ধি করা সম্ভব। এই যে পিনাকটা দেখতে পাচ্ছেন আর পেন্সিল দিয়ে মার্কিং করা রয়েছে, এই পিনাকটা কিন্তু উত্তর দিকে থাকে। আমি পরীক্ষামূলকভাবে যাদেরকে পারব শিবলিঙ্গ দিয়েছি, যদি পিনাকটা একটু সরিয়েও নিতে বলি, তাহলে অটোমেটিক্যালি তারা 2-3 দিনের মধ্যে দেখে যে পিনাকটা আবার ওই উত্তর দিক মুখ করেই থাকে। কিন্তু এটা মিরাকেল ঘটনা, এই হাই ট্রান্সফার স্পিরিট দিয়ে কাজ করলে কিন্তু এই সমস্ত কাজগুলো হয়, যে প্রকৃতপক্ষে অর্থের টান, মানে আপনার অর্থটাকে টেনে নিয়ে আসা কাজ কিন্তু ওই পারস শিবলিঙ্গ করবে। তার সাথে বাস্তুদোষে কাজ করবে, অর্থাৎ ধারণ ছাড়া মৃত্যুঞ্জয়, মানে শরীর স্বাস্থ্য সুস্থ প্লাস আর্থিক শ্রীবৃদ্ধি প্লাস বাস্তুদোষ খণ্ডন একসাথে এই পারস শিবলিঙ্গ দ্বারা করা সম্ভব। কিন্তু এই পারস শিবলিঙ্গ দিয়ে কাজ করতে গেলে প্রথমে স্পর্শদোষ খণ্ডন করতে হয়, অর্থাৎ প্রচুর ব্যক্তির ছোঁয়া লেগেছে, যেন স্পর্শদোষ খণ্ডন করতে হবে। স্পর্শদোষ খণ্ডন করার সঙ্গে সঙ্গে এর প্রাণ প্রতিষ্ঠা করতে হবে, একে শোধন করতে হবে, শোধন করে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে, তারপর যে ক্রিয়ার জন্য দেওয়া হচ্ছে সেই ক্রিয়াটা করতে হবে। তাহলে এতগুলো কাজ করার পর তখন দিলে তখন এটা পূর্ণ শক্তি পাবে, এবং গৃহকর্তার এর কিন্তু ক্রিয়া লাগে, গৃহকর্তা কিন্তু এখানে নামগোত্র লাগে কাজ করতে গেলে। ওই পারস শিবলিঙ্গ বাজারে গেলাম, নিয়ে এলাম, বাড়িতে বসিয়ে দিলাম, ওতে কিন্তু হয় না, উল্টে খারাপ হয়। কেন? কারণ পারস শিব সাদাশিব, গৃহে সাদাশিব রাখতে নেই, কিন্তু এই পারস শিবলিঙ্গ এই ক্রিয়াটা করতে হয়, শ্বেত বর্ণের দোষ কিন্তু খণ্ডন করে দিই আমি, যার জন্য এর অশুভত্ব ফল গৃহ অশান্তি হয়, সাদা শিব রাখলে সেই কাজটা হয় না। জয় মাতারা, জয় মাতারা, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি হাওড়া কদমতলা থেকে বলছি। বাহ, মায়ের নামটা তো সুর করে বললে। আচ্ছা তোমার নাম বলো মা। আমার নাম হলো সোমা সাহা। সোমা, সোমা, সোমা সাহা। রাত্রির 8:25।
জন্মস্থান? জন্মস্থান হাওড়া। ছেলের নাম কি? ছেলের নাম দীপ সাহা। আজকে প্রথম দিন আমার সাথে কথা বলছো, না এর আগে বলেছো? না না না, এই প্রথমবার লাইন পেয়ে গেলাম আর কি, মার ইচ্ছায়, মার ইচ্ছায় লাইন পেয়ে গেলাম। বলছি এত জ্যোতিষ তো প্রোগ্রাম করে, আমি শুধু তারা মায়ের নাম নিই বলে ভালো লাগে না, অন্য কোনো কারণ আছে? না না, অন্য কোনো কারণ নেই, ভালো লাগে আর কি। তারা মায়ের, তারা মা তার মানে মানে আমারও রাশির পক্ষে মানে তারা মাটা দর্শন করি সবসময়, তারাপীঠে যাই, দর্শন করি, মাকে ভালো লাগে। তার মানে অনুষ্ঠানটা নিশ্চয়ই শিক্ষামূলক থাকে এবং টিপস গুলো প্রয়োজনীয় টিপস, তার জন্য ভালো লাগে, তাই তো? এবার ছেলের যে সমস্যাটা দেখতে পাচ্ছি, ও কি উচ্চ মাধ্যমিক দেবে না দেওয়া হয়ে গেছে? না, উচ্চ মাধ্যমিক দেওয়া হয়ে গেছে, ও কলেজে পড়ছে, এইটাই হচ্ছে কথা। ওকে একটাই জিনিস জিজ্ঞেস করবেন, আর কিছু নয়, এটা আপনিও জানেন, ওর কিন্তু স্মৃতিশক্তিতে ঘাটতি হচ্ছে, মানে মনে রাখতে সমস্যা হচ্ছে, হচ্ছে তো? সাজগোজের দিকে একটু বেশি ঝোঁক গেছে নাকি? সাজগোজের দিকে একটু বেশি ঝোঁক গেছে? সাজগোজ না না না, সাজগোজ করছে না, করে না, সাজগোজ করে না, তাহলে কি করে ছেলে? কিন্তু কিছু করে না, সেরকম কিছু করে না, কিন্তু পড়াশোনাটা যতটা করতে হবে কিন্তু করছে না সেইভাবে, সেটাই আর কি আমি জানতে চাই। তাহলে কি পড়াশোনাটা কেন খামতি হচ্ছে? প্রথম কথা বলি, তোমার ছেলের রাশি লগ্ন সাপেক্ষে, ঠিক আছে, মঙ্গল গ্রহটা বকরি এবং বুধ গ্রহটা বকরি, ফলে সেক্ষেত্রে বিসিএ যেটা ও পড়ছে, সে বিসিএ এর জন্য প্রথম যে গ্রহটা লাগে সেইটার ক্ষেত্রে কিন্তু শনি লাগে, সেই শনি গ্রহটা বকরি নেই, এবং রাহু শনি যুক্ত অবস্থায় এখানে রয়েছে, তার সাথে রবি বৃহস্পতি শুক্র চন্দ্র একস্থিত ভাবে দ্বাদশ ভাবে রয়েছে, মানে ওর যে মেধা শক্তি বা স্মরণ শক্তি, মেধা শক্তি বা স্মরণ শক্তিতে ঘাটতি পড়ছে। আর 2021 সাল থেকে ওর যে সমস্যাটা হবে মূলত, ও কিন্তু এখন একটা ওভার কনফিডেন্স গ্রো করছে ওর মনের মধ্যে, যে ও পেরে যাবে, ওভার কনফিডেন্স, এই ওভার কনফিডেন্সটা এই বছর, ওভার কনফিডেন্সটা বেশি হয়ে গেছে ওর, ও পেরে যাবে ভাবছে। হ্যাঁ, এই কনফিডেন্সটাই 2022 সালের যদি পর থেকে, মানে 2022 সালের শেষের দিক থেকে কিন্তু ওর এই সমস্যাটা মুখ থুবড়ে পড়বে। ঠিক আছে, এই বছরই, এই 2022 এর শেষের দিক থেকেই মুখ থুবড়ে পড়বে, কেমন? এই জায়গাটা মা ভালো করে একটু প্রতিকার করে নিলে ভালো হয়। পড়াশোনা করলে কি এগোতে পারবে? হ্যাঁ, পড়াশোনা শুরু করে দিয়েছি তো, আবার এগোনো পিছনো কি ব্যাপার আছে? যখন শুরু এটা দিয়ে কি চাকরি বাকরি করতে পারবে? শোনো, যখন শুরু যখন করেছো, চাকরির যোগ আছে? আমি যদি বলি চাকরির যোগ নেই, তোমার ছেলে কি হাত গুটি বাড়িতে বসে থাকবে? তুমি খাওয়াবে ওকে? আমাকে যেটা বলছো সেটা ছেলেকে বোঝাও, নিশ্চয়ই ছেলে বুঝবে। জয় মাতার। দর্শক বন্ধু, এই যে পিরামিড আমি প্রদান করি, পিরামিড প্রদান করা হয় কিন্তু বাস্তুর কোন রকম সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য। ধরুন গৃহে কোনো স্থানে বাস্তুতে যেখানে এনার্জি কম আছে, অর্থাৎ পজিটিভ এনার্জি কম আছে, এই রকম অবস্থায় কিন্তু এই বাস্তুতে কিন্তু পজিটিভ এনার্জি বাড়ানোর জন্য পিরামিডকে ব্যবহার করা হয়।
এই পিরামিডের যে রিফ্লেক্টার আছে, এই রিফ্লেক্টার দিয়ে অনেকখানি কাজ হয়। আর এই পিরামিডের পাওয়ার দেখুন একটু উপরের দিক করা থাকে, অর্থাৎ এনার্জি যে স্থানে কম রয়েছে সেই স্থানের এনার্জিকে বাড়ানোর জন্য। জয় মা তারা, জয় মা তারা, একটু লাইনে থাকুন ভাই। তো এই পিরামিড দিয়ে কি হয়, এই পিরামিডটা সাধারণত কিন্তু আন্ডারগ্রাউন্ড অর্থাৎ মাটি খুঁড়ে অল্প একটু বসাতে হয়। অনেকের ভাড়া বাড়ি থাকে বা থাকে, একটু সমস্যা থাকে খোঁড়াখুঁড়ি, নিজের বাড়ি হলে বা শত্রুতা আছে আশেপাশে সমস্যা হবে, সেক্ষেত্রেও কিন্তু পিরামিডের রিপ্লেসমেন্ট না খুঁড়েও করা যায়। কিন্তু এই টেবিলের ওপর বা ঠাকুরের স্থানে পিরামিড রেখে দিলাম কিছু কাজ হবে না, ওতে কিন্তু ঘন্টা হবে আলটিমেট। পিরামিডের কাজ করতে গেলে প্রকৃত বাস্তুর যদি রেমেডি করতে হয় তাহলে ওই পিরামিড দিয়ে কাজ করা সম্ভব। কিন্তু পিরামিড দিয়ে কাজ কিন্তু এইভাবেই করা যায় যে ওই স্থানের এনার্জিকে বাড়ায় পিরামিড। এবার নেগেটিভ স্থানে আপনি পিরামিড বসিয়ে দিলেন, তাহলে এনার্জি নেগেটিভ স্থানে বাড়লো। আবার অনেকে বলবে ঈশান কোণ দেবতার স্থান, ওখানে বসিয়ে দাও, বেশি দেবতা বাড়ি চলে এলে ধর্মকর্মে মন আসবে, রোজগারের দিকে চিন্তা চলে যাবে। সুতরাং এই রেমেডিটা জানতে হবে কোন জায়গায়, অ কখন লিখতে জানলেই যে বানান লেখা যায় তা না, বাস্তু রেমেডি প্রকৃতভাবে করা শিখতে হবে। তারপর বাস্তুতে হোম করে দিলাম বা তারাপীঠে হোম করে দিলাম বা এখানে হোম করে দিলাম, তাহলে কিন্তু বাস্তু রেমেডি হলো না। বাস্তুটাকে বুঝতে হবে, সমস্যাটা বুঝতে হবে, তারপর রেমেডিটা স্পেসিফিক করতে হবে। হোম তো মায়ের আশীর্বাদ, সে তো নিশ্চয়ই পাওয়া যাবে। জয় মা তারা, জয় মা তারা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? বাঁকুড়া থেকে। আচ্ছা, ছেলের নাম কি? রৌমজিৎ মিশ্র। আচ্ছা, জন্ম তারিখ বলুন রৌমজিতের। 29/6/2012। তাহলে এখন বয়স কত দাঁড়ালো? 8-9 মতো। আচ্ছা, কোন ক্লাস পড়ে? 11-20 কোন ক্লাসে পড়ে? বসতে চাইছে না। এটা কদিন ধরে হচ্ছে? আচ্ছা, জন্ম সময়টা বলুন। রাত্রে 11:20 PM জন্মস্থান বাঁকুড়া, বাঁকুড়া মেডিকেল কলেজ। বাঁকুড়া মেডিকেল কলেজ, ছোট বাচ্চা পড়াচ্ছে, একটু মন দিয়ে বোঝাতে আয়ো। আচ্ছা ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি ছেলের কিন্তু একটা ফাড়া আছে। হ্যাঁ, বৃহস্পতি শুক্র পড়াশুনো, পড়াশুনো সপ্তম অষ্টম, না পড়াশুনো একটুখানি ব্রেক আছে। হ্যাঁ, এখন ছোট বাচ্চা তো, 2024 সাল অব্দি সমস্যা আছে পড়াশুনোর জায়গাটা, 2024 অব্দি আছে, তখন 25 সাল থেকে দেখা যাবে কি হবে। ঠিক আছে, এখনো তো ফেল করেনি, ছোট বাচ্চাদের তো তুলে দিচ্ছে ক্লাসে। খুব যদি ওর বিচারটা পুঙ্খানুপুঙ্খ ভাবে করতে হয় সেক্ষেত্রে আপনি অনলাইন কনসালটেশন নিয়ে নিন, আমি নিশ্চয়ই এই ব্যাপারটা দেখবো, নইলে যেরকম চলছে চলুক। জয় মা তারা। দর্শক বন্ধু, নিশ্চয়ই যার প্রয়োজন আছে তাকে আমি সহযোগিতা করি, আবার যার প্রয়োজন আছে বা এখনো তৈরি হয়নি পরে তৈরি হবে তার জন্য বলি, নিশ্চয়ই দুটি বুকিং নাম্বার লিখে নেবেন, 9836955394। নাম্বারটা আবার রিপিট করছি, 9836955394। যারা আমার টিভি লাইভ অনুষ্ঠান দেখতে পান না তাহলে ইউটিউব বা ফেসবুকে আচার্য পলাশ দিয়ে সার্চ করবেন, দেখবেন এই টিভি অনুষ্ঠানে আপলোডিংগুলো পেয়ে যাবেন। আমি আসবো কলার বন্ধুকে। জয় মা তারা। নমস্কার, একটু লাইনে থাকো মা, আমি একটা টোটকা বলবো, ঠিক আছে, সেটা শুনতে থাকো। আচ্ছা, এইবার ধরুন শরীর স্বাস্থ্য নিয়ে যা সমস্যা হচ্ছে, সেই সমস্যা শ্বাসকষ্ট হোক বা হজমের সমস্যা হোক বা মাথার যন্ত্রণা হোক, যন্ত্রণা কিছুতে কমছে না বা শরীর থেকে একটা শিরা উপশিরা চলাচল করছে, বুঝতে পারেন শরীরের ভেতর কিছু চলছে, বা হঠাৎ হঠাৎ করে বুঝতে পারছেন কাজের জায়গায় কাজ করতে করতে হঠাৎ হঠাৎ করে কিছু সমস্যা হচ্ছে, হাঁপানির সমস্যা, এই সমস্ত সমস্যাগুলো যে ক্রিয়েট হচ্ছে বা তৈরি হচ্ছে, সেগুলো আপনারা বহু ডাক্তার দেখিয়েছেন কিন্তু রোগ থেকে নিরাময় করতে পারেননি। জ্যোতিষশাস্ত্র মতে কোন কোন গ্রহ কি কি রোগ আনে সেগুলো তো নিশ্চয়ই আপনাদের বলবো, কিন্তু তন্ত্রবিদ্যা দ্বারা এই মায়াংতন্ত্রে কিন্তু এইসব রোগ থেকে কিন্তু 100% সলিউশন দেওয়া যায় এবং চিরকালের মতো। দেখুন একটা কথা, একজন মানুষের যখন জন্মেছেন তখন মৃত্যু হবে, সুতরাং এর মানে এই নয় যে রোগে ভুগে মরতে হবে, সুতরাং রোগ থেকে নিরাময় দরকার।
এবং শরীর ভালো থাকলে মন ভালো থাকবে, মন ভালো থাকলে কাজে উদ্যম বাড়বে। এছাড়াও বশীকরণের কাজ কিন্তু তন্ত্রশাস্ত্র দ্বারা করা যায়, শত্রু দমন তো আছেই, আমি শত্রু দমনের টিপস দেবো। তার আগে একটা কলারকে দেখে নি। জয় মা তারা। বলো মা, কে বলছো, কোথা থেকে বলছো? দুর্গাপুর থেকে বলছিলাম। দুর্গাপুর থেকে, কি নাম তোমার? আমার নাম শ্রী গাঙ্গুলি। কি গাঙ্গুলি? শ্রী। শ্রী? হ্যাঁ। আচ্ছা, নিজের সম্বন্ধে জানবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সরি, বলো জন্ম তারিখ বলো। 9th January 1994। তাহলে 27 বছর বয়স, তাই তো? রাত্রি 8:55। সমস্যাটা বলো, সময় নেই আর। কি করছো এখন? কি করছো? লাইনটা কেটে যাবে মা। হ্যালো, কি করছো এখন? ঝটপট বলো, সময় নেই। টিচিং লাইন মোটামুটি ঠিক আছে, কিন্তু একসাথে রাহু চন্দ্র চন্দ্রগ্রহণ দোষ হয়ে গেছে, চিন্তা ভাবনা সলিড নয়, এটা ভেবে ওটা করো, ওটা ভেবে এটা করো, মাইন্ড ঠিক করতে পারো না, তাই না? রবি শুক্রের দারিদ্র যোগ চুরি হয়েছে, চাকরি কোনোদিনই পারবে না, টিউশনই করতে হবে, ঠিক আছে? এই জায়গাটা কিন্তু প্রতিকার দরকার আছে মা। জয় মা তারা। সময় সংক্ষিপ্ত হয়ে গেছে, নাহলে নিশ্চয়ই বলতাম। দুর্গাপুরে মেয়েটি অনেক আশা নিয়ে ফোন করেছিল, কিন্তু শেষ সময় ফোন করলে যেটা হয়। তো এখন যেটা দেবো আপনাদের, শত্রু দমনের জন্য একটা টিপস দেবো। কালো রঙের কালি দেখবেন, নিপেনের যে কালি পাওয়া যায়, অল্প বিস্তর একটু কালি নিয়ে আসতে হবে কালো রঙের। এই কালো রঙের কালি একটা পাত্রে ঢালবেন, তাতে একটু দুধ মেশাতে হবে। কালো রঙের কালির সঙ্গে অল্প একটু দুধ মেশাতে হবে, নিয়ে একটা কাঠি দিয়ে শত্রুর নাম একটা সাদা কাগজে লিখবেন। তাহলে কালো রঙের কালি কিনলেন, একটু দুধ মেশালেন, একটা কাঠি দিয়ে শত্রুর নাম সেই সাদা কাগজে লিখে ওই নামটা ওই কাগজ সমেত রৌদ্রে দিয়ে দিন। টানা রোদে দুপুর 12টার সময় যখন ওই রৌদ্র ওই কালির ওপর পড়বে, শত্রুর জ্বালা সৃষ্টি হবে শরীরে। এটা শত্রু দমনের জন্য টোটকা ভালো ফল দেয়, এই কাজটা করুন, নিশ্চয়ই ভালো পাবে। তবে প্লেসমেন্ট যদি ভুল হয় তো সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা কিন্তু অনেক সময় রিটার্ন করে। তো এই জায়গাটায় কিন্তু এই শত্রু দমনের টোটকাটা কিন্তু একটু সাবধানতা নিয়ে করা উচিত, এই শত্রু দমনে 100% এতে কিন্তু শত্রু দমন হবে এই ক্ষেত্রে। দর্শক বন্ধু, আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতা শ্যামবাজার কলকাতা স্টেশনের নিকটে, আমাকে আগামী দিন পূর্ণিমাতে পেয়ে যাবেন, আমাকে পূর্ণিমাতে তারাপীঠে পেয়ে যাবেন, তার আগে আমাকে পেয়ে যাবেন কৃষ্ণনগর এবং বহরমপুরে। আপনারা বুকিং নাম্বারটা লিখে নিতে পারেন। এছাড়াও আছে মেচেদাতে শনিবার দিন থাকি, সোমবার দিন গড়িয়াহাট, মঙ্গলবার হাওড়া ময়দান, আর কাঁথিতে শুক্রবার হলদিয়াতেও আমাকে পেয়ে যাবেন, যে কোনো একটা মাসের শুক্রবার, আর কৃষ্ণনগর বহরমপুরে পূর্ণিমার আগে তারাপীঠ প্রতি পূর্ণিমাতে। এই পূর্ণিমায় তারাপীঠ মহাশ্মশানে ভক্তদের জন্য মঙ্গল জন্য হোমযজ্ঞ করব। আজকে সময় নির্দেশ হচ্ছে অনুষ্ঠান এখানেই শেষ করার জন্য, আবার দেখা হবে আগামী দিন, লাইভ অনুষ্ঠান নিয়ে আসবো। সময় সংক্ষিপ্ত কিন্তু তার মধ্যেও চেষ্টা করি আপনাদের যতখানি সহযোগিতা করা যায়। ওম সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যতম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।